নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্পা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। গণেশ পূজা ও বাংলা নববর্ষকে ঘিরে বরাকের গ্রামেগঞ্জে আনন্দ উল্লাসে মাতোয়ারা মানুষ। ভারতবর্ষ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার, বললেন পরিমল শুক্লবৈদ্য। ভোট বয়কটের ডাক মধ্যধলায় গোপীনাথপুরে। আমার বাংলা পরিবারের পক্ষ থেকে বাংলা নববর্ষ উপলক্ষে আপনাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা এবং বড়দেরকে প্রণাম। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গোটা দেশ জুড়ে রবিবার গণেশ পুজো ও বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে মানুষ আনন্দে মেতে উঠেছেন। শিলচরের বিভিন্ন ছোট বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ প্রত্যেকের ঘরে মানুষ সিদ্ধিদাতা গণেশের আরাধনায় বিলীন থাকতে দেখা গেছে। শুধু তাই নয়, শহরের হাট বাজারেও মানুষকে কেনাকাটায় ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে। এদিন ফাটক বাজার, ন্যাশনাল হাইওয়ে বাজার ও তারাপুর বাজার সহ অন্যান্য এলাকায় দূর দূরান্ত থেকে আসা জনগণ জমায়েত হয়ে মাছ মাংস সহ অন্যান্য খাবার সামগ্রী ক্রয় করেছেন। ঘরে ঘরে এদিন তৈরি হয়েছে নানান সুস্বাদু খাবার। বাংলা নববর্ষ ও গণেশ পূজা বাঙালির কাছে এক বিশেষ দিন। এই পূর্ণ দিনটিকে স্মরণীয় করে তুলতে শিলচরের বেশ কিছু এলাকায় বিভিন্ন সংস্থা ও সংগঠনের উদ্যোগে আয়োজিত করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। নৃত্য সঙ্গীত পরিবেশনা করার পাশাপাশি অন্যান্য নানা অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় কলা সংস্কৃতিকেও এদিন তুলে ধরেছেন বিভিন্ন শিল্পীরা। তবে সব মিলিয়ে গণেশ পূজা ও বর্ষবরণ উৎসব পালনে আনন্দে মাতোয়ারা হয়েছে গোটা বরাক উপত্যকা সহ গ্রাম কাছাড়ের জনগণ। মার্কেট তো অনেক খারাপ, অনেক বেশি লোক, আর আমাদের মার্কেট হয়েছে অনেকই ভালো, আর সবাইকে বলেছে শুভ নববর্ষ। আজকের দিনটা যাতে সবাই ভালো যায়, বাকি তো আজকে আর খাওয়া দাওয়ার দিন। বাজার ঘাটের অবস্থা তো খুবই ভিড়, খুব দামও খুব উঁচু ধরে চলছে। আন্তরিক শুভেচ্ছা বরাকবাসীরই জানাই। আসন্ন 2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপকভাবে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন শিলচর লোকসভা সমষ্টির বিজেপি সাংসদ মনোনীত প্রার্থী তথা আসাম সরকারের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। রবিবার শিলচর লোকসভা সমষ্টি, সোনাই বিধানসভা সমষ্টির গোবিন্দপুর মণ্ডলের রূপাইবালি, নয়াগ্রাম, মণিপুর তারাপুর, বাদ্রীচন্দ্রপুর, আলগাপুর গোবিন্দপুর, বাসকান্দি গাঁও পঞ্চায়েত শক্তিকেন্দ্র ভিত্তিক আটটি বিশাল নির্বাচনী জনসভা করেন পরিমল শুক্লবৈদ্য। এদিন মন্ত্রী প্রথমে রূপাইবালি জিপি থেকে নির্বাচনী জনসভা শুরু করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিগত দিনে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। এদিনের সভায় লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির বিধায়ক কৌশিক রায়, গোবিন্দপুর মণ্ডল বিজেপির সভাপতি দিব্যাংশু দাস, শিলচর এসসি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিহাররঞ্জন দাস, লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির লোকসভা নির্বাচন ইনচার্জ সঞ্জয় ঠাকুর সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আজকে লক্ষ্মীপুরের নির্বাচন লক্ষ্মীপুরে কতটা স্কুল হয়েছে, হায়ার সেকেন্ডারি কয়টা কলেজ হয়েছে, ল কলেজ হয়েছে, হসপিটাল হয়েছে, লক্ষ্মীপুরের কয়টা রাস্তা হয়েছে। আজকের দিনে আমরা লক্ষ্মীপুরে বড় একটা ব্রিজের কথা একটুক্ষণ আগে বলে এলেন আপনাদের বিধায়ক, যেটা 86 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে। আর শুধু এটা নয়, আপনারা দেখলেন নন্দবাবু সিং যে ব্রিজটা নাম দেওয়া হয়েছে, এটাও এই কিছুদিন আগে সম্পন্ন হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন। আমাদের এত স্বপ্ন আছে বা ছিল, কিন্তু পূরণ করার লক্ষ্যে কোন সরকার বা কোন দল ছিল না। আজকের দিনে যদি আপনারা বিশ্লেষণ করেন তো দেখবেন 76 বছরের স্বাধীনতায় 3 বছর আপনারা বিধানসভায় আপনাদের কর্মতৎপর বিধায়ক পেয়েছেন। তার আগে তো লক্ষ্মীপুরে বিধায়ক হয়েছেন, কেউ তো গর্ব করে বলতে পারেন যে লক্ষ্মীপুরে ল কলেজ হয়েছে।
মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের খাসতালুকে ভোট বয়কটের ডাক। স্বাধীনতার সাত দশক পেরিয়ে গেলেও এখনো রাস্তাঘাট নেই মধ্যদোলায়ের গোপীনাথপুরে। পানিভরা জিপি, দারবি জিপি ও নয়াবেল জিপির সংযোগস্থলে রয়েছে গোপীনাথপুর গ্রাম। রাস্তার অভাবে গ্রামটির প্রায় 1500 জনগণ প্রচণ্ড অসুবিধার সম্মুখীন। রাস্তা নির্মাণে কোনো জনপ্রতিনিধি এগিয়ে না আসায় জনগণকে চাঁদা তুলে ও শ্রমদান করে রাস্তা নির্মাণ করতে হয়। প্রতিশ্রুতির কথা শুনতে শুনতে জনগণের কান ভারী হয়ে উঠেছে। তাই রবিবার গ্রামের জনগণ এক প্রতিবাদী সভা ডেকে ভোট বয়কটের ডাক দেন। উত্তর দিকে আমাদের বাগান, উত্তর দিকে আমাদের দারবি বাগান, পশ্চিমে বরজালেঙ্গা বাগান, পূর্বে পালই বাগান, দক্ষিণে ফরেস্ট ভিলেজ, এবং আমরা দীর্ঘদিন ধরে যে ভোট দিচ্ছি সরকারের মৌলিক অধিকার, যেটা আমরা যে মূল্যবান ভোট সেটা দিয়ে আসছি, আমাদের বাপ দাদাও দিয়ে এসেছে, আমরাও বর্তমানে ভোট দিচ্ছি। কিন্তু নিকটবর্তী আমাদের যে কতগুলো যে নেতা আছেন আমাদের বাড়ির পাশে, উনিদের কাছে আমরা কোনো সময় গিয়েছি, নেতাদের সামনে আমরা প্রার্থনা করছি, স্যার আমাদের এই গ্রামে রাস্তাঘাটের বিরাট সমস্যা আছে, অন্যান্য সমস্যা আছে, আপনি দেন। বিগত কয়েকদিন আগে আমরা এই যে তারানাথপুর থেকে নয়াবীর তারানাথপুর হয়ে আমাদের গোপীনাথপুর যে একটা PMGSY রাস্তা এসেছে, সেটা মাত্র 1200 মিটার বাকি রয়েছে, সেই রাস্তার জন্য আমরা বেশ দুঃখিত। সেই জন্যই আমরা যদি সুফল না হয় তাহলে আমরা এবার ভোট গোপীনাথপুরের সবে জনগণ এই কারণে যে ভোট দিবে না বলছে, কি যদি কোনো ক্ষয়ক্ষতি যদি পাওয়া যায় নাই বা কোনো খোঁজখবর নেওয়া হয়নি তার জন্য ভোট বন্ধ করা হবে বলে সবাই গ্রামবাসী ইচ্ছুক সবাই বলছে। নির্বাচনকে সম্মুখে রেখে গ্রামীণ চলাচলে রাস্তার বেহাল অবস্থা নিয়ে এলাকার জনগণ সড়ক। উধারবন বিধানসভার মধুরাজপীর নগর কলোনির প্রায় 200 পরিবার দুর্ভোগে আছে। এলাকাবাসী সংবাদ মাধ্যমে জানায়, স্বাধীনতার পর থেকে এই এলাকার জনগণ রাস্তা নিয়ে চরম দুর্ভোগে আছে। বর্ষার সময় স্কুল পড়ুয়া ও অসুস্থ রোগীদের নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স এই রাস্তা দিয়ে ঢুকতে পারে না, তাই রোগীদের অবস্থা সংকটাপন্ন হয়। কংগ্রেসের 70 বছর পর বিজেপি সরকার এসেছে। আসামে দুইবারের বিজেপি সরকার থাকা সত্ত্বেও দুর্ভোগে আছেন তারা। তারা আরো বলেন, এই গোটা এলাকা বিজেপি সমর্থক, তাই কংগ্রেসের সরকারের আমলে তাদেরকে বিজেপি বলে কিছু সুযোগ সুবিধা দেয়নি। এখন বিজেপি সরকার আসলো ঠিক, কিন্তু এই এলাকা তাদের নজরে পড়ছে না। আগে কংগ্রেস আমলে হয়তো আমরা দুঃখ প্রকাশ করার জায়গা আছি না, কিন্তু এখন আমরা যাতে বিজেপি আসি, বিজেপি সরকারও আছে ভারতে, কিন্তু এখনও আমরা এই দুঃখটা রয়ে গেল। আগে কংগ্রেসে দিছে না আমরা রে, আচ্ছা যাই হোক দিছে না, আমরা তখন বিজেপি আসলাম, বর্তমানে বিজেপি আছি, তো এখন তো আমরা বিজেপি সরকার যে আসুই তা তো আমরা এই রাস্তাটা একটু দেখতে লাগে না নি। আমরা এই এখন বর্তমানে আমরা লোকসভা ইলেকশনে আমরা সংসদ প্রার্থী আসুন, যেমন আমরা পরিমল শুক্লবৈদ্য তানও দৃষ্টি আকর্ষণ করতাম সেইয়ার, এরপরে আমরা MLA স্যার যেমন মীরকান্ত সুম তাদেরও আমরা এই মানে মাধ্যমে জানাইতাম সেই আর যে ওইটাই যে আমরা রাস্তাটা যাতে সুন্দরভাবে হয়, আর এই রাস্তার লাগি মানে আমরা এখানে অনেক অসুবিধা, অনেক অসুবিধা। কিন্তু আমরা বাচ্চারা যখন স্কুলে যায় তখন মেন রোডে উঠার আগে তারা চপ্পল খুলিয়ে গিয়ে উঠতে লাগে, এখানে গিয়ে সামনে একটা নালা আছে এখানে গিয়ে তারা পাওয়ার দেয়, আমি কয়েকদিন দেখছি পাওয়ার দিয়ে এরপরে তারা আবার চপ্পল লাগায়। তো সুতরাং আমরা রাস্তার অবস্থা খুব খারাপ, আমরা যে জনপ্রতিনিধি যারা আছেন তারা মানে আর কি আমরা অবগত করার লাগে আমরা এইখানে আজকে আপনার ডাকছি, আর এই আমরা সবরে লইয়া এখানে মানে একটা বইয়া আমরা আলোচনা করিয়া মানে আলোচনা করছি করিয়া মানে এটা যাতে প্রচার হয় এই জিনিসটার লাগে আমরা এখানে আপনার ডাকছি, আপনার মাধ্যমে যাতে এটা আমরা সবে জানে। আর বর্ষবরণের অগ্রিম বার্তা দিতে চৈত্রকে বিদায় জানিয়ে বৈশাখে স্বাগত জানাতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করলো মাতৃভাষা ঐক্যমঞ্চ উধারবন। শনিবার বিকেল 4টায় উধারবন স্বাস্থ্যকেন্দ্রের সম্মুখ থেকে মঞ্চের শিল্পীরা সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর উধারবন্দে প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে বিভিন্ন জায়গায় নৃত্য ও সঙ্গীত করে মাতৃভাষা ঐক্যমঞ্চের শহীদ বেদির পাশে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্ত হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্চের সভাপতি সীমান্ত ভট্টাচার্য, সম্পাদক সঞ্জু রায়, সহসম্পাদক স্নেহাংশু তালুকদার, কোষাধ্যক্ষ জয়ন্ত কুমার দাস, বিধান রায়, সীমা রায়, সপুদেব ও মঞ্চের ছোট বড় সকল সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন। এবছরও আমরা সকলের মঙ্গল কামনায় মঙ্গল শোভাযাত্রা এক্ষুনি বের করব, উধারবন্দের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করব, মাতৃভাষার কমঞ্চ উধারবন্দ আপামর কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছে আজকের এই বর্ষবরণ উপলক্ষে পথ পরিক্রমায় অংশগ্রহণ করে নববর্ষকে বরণ করে নিন। আসুন আমরা সম্মিলিত পথ প্রদক্ষিণ করে আজকে নববর্ষকে বরণ করি, সকলের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসুক। নববর্ষে পরম পিতার নাতুর চরণে প্রার্থনা জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এই পথ পরিক্রমার প্রথম ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান মাতৃভাষা। সমস্যার পাহাড় থলাই বিধানসভা কেন্দ্রের ময়নার খাল এলাকাতে আনন্দখাল গাঁও পঞ্চায়েত অধীন আনন্দখাল বস্তিতে চারিদিকে শুধু নেই রব, রাস্তাঘাটের সমস্যা, সামান্য বৃষ্টি দিলে হাঁটু অবধি জল পেরিয়ে স্কুল কলেজে যেতে হয় ছাত্রছাত্রীদের এবং গ্রামবাসীদের বাগান তথা অন্যান্য কাজে যেতে হয়। পুরনো ব্লকের রাস্তার জায়গায় জায়গায় বসে গেছে, অর্থাৎ ডেবে গেছে। আনন্দখাল সাব সেন্টার হাসপাতালের চিকিৎসা হচ্ছে না ঠিক মতো। মাসে দুই একবার এএনএইচএম আসেন, কিন্তু ডাক্তারের মুখ দেখেন না গ্রামবাসী, ফলে সাধারণ চিকিৎসার ক্ষেত্রেও ধলাই স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয় গ্রামবাসীদের। প্রায় 75% বাড়িতে নেই বিদ্যুৎ, জল জীবনের জলও পাচ্ছেন না গ্রামবাসী। দুদুটি জল জীবন মিশনের প্রকল্পে থাকলেও কেন জল পাচ্ছেন না প্রশ্ন তুলছেন গ্রামবাসী। আজ অর্থাৎ পয়লা বৈশাখ শুভ নববর্ষের দিনই বিভিন্ন দুঃখের কথা জানালেন গ্রামবাসী। যে কথাটা কইছি কথাটা সত্যি কথা, আমরা সকলই গ্রামবাসী যতজন আছি এখানে স্কুল তিনটা আছে আগে থেকে, স্কুলের মাস্টার যারা সময় মতো গিয়ে স্কুলে বসতে পারে না ওই রাস্তার কারণে, এইখানে বাইকের মানে বৃষ্টি পড়ার সাথে সাথে এখানে যত মাস্টার যারা আয় প্রায় এখানে 10-15টা মাস্টার যায় ওদিকে, এখানে তারা বাইক রাখিয়া হাঁটিয়া এখান থেকে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার 3 কিলোমিটার অত দূরে গিয়া তারা স্কুল করতো। তাও ওই যে মাস্টার যারা আছে এরা তো অনেক দূর দূর তাকিয়ে আইব, তারা আইতে একটু দেরি হয় এবং এখানে আবার পায়ে হাঁটিয়া যায় স্কুলে গিয়া পৌঁছতে হইলে তো আরো একটা সময় দরকার আছে। আর এর ভরে সরকারে এখন ঠিক 9টার সময় তারা ইয়ে দিছে, ছাত্ররাও বাইরে যায় এবং মাস্টার যারা হয় তারাও সময় মতো স্কুলে গিয়ে, আর শিক্ষার ব্যবস্থাটা মানে একটু সুন্দর হইব, বাচ্চারা ঠিক সময় মতো পড়তে পারবো, বিভিন্ন রকমের সমস্যা আছে। আমরা এই রাস্তাটা কিন্তু আমার আত্ম ব্যবস্থা যেখানে গাড়ি ঘোড়া চলা মুশকিল হয়, মানুষও অনেক ছেলেমেয়েরা স্কুলে যায় প্রায় এখান থেকে সখানেক ছাত্র, আমরা মডেল স্কুল মনিয়ার খাল যায়, মেয়েটার ছেলেটার অবস্থা দেখলে বড় ইয়ে লাগে, দুঃখ লাগে। গতিকে আমরা দাবি রাখিয়া যে ওই রাস্তাটা অধিসত্তর মাটি ভরাট করিয়া এখানে মেট্রোলিং করা হোক এবং আগামীতে যেমন সুন্দরভাবে গাড়ি ঘোড়া চলেছে, যেহেতু এখন বিভিন্ন পার্লামেন্ট নির্বাচন আইছে, অনেক মন্ত্রী এমএলএ আইব, রাস্তাটা সুন্দর থাকলে তো আমরাই ভালো। শনিবার সোনায় শতাধিক কংগ্রেস কর্মী মন্ত্রী পরিমলের হাত ধরে বিজেপিতে ভিড়েছেন। এর মধ্যে রয়েছেন সাতকড়া কান্দি জিপির সাবেক এপি সদস্য জাহির হোসেন চৌধুরী সহ অনেক সক্রিয় কংগ্রেস কর্মী। যোগদান সভায় বিজেপি প্রার্থী পরিমল বলেন, বিজেপির সবকা সাথ সবকা বিকাশ নীতিতে আকৃষ্ট হয়ে সারা দেশে সংখ্যালঘু মুসলিম বিজেপিতে ভিড়ছেন। তিনি নরেন্দ্র মোদী সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে দেশের সার্বিক কল্যাণ উন্নয়নে ফের মোদীজিকে সহায়তা করতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। সভায় জেলা সভাপতি বিমলেন্দু রায় সন্তোষ ব্যক্ত করে বলেছেন, পরিমল শুক্লবৈদ্য 6 বারের ধলাইয়ের বিধায়ক, তাছাড়া 8 বছরের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। সাংসদ নির্বাচিত হলে মন্ত্রী হবেন, মন্ত্রী হলে সোনাই সহ জেলার উন্নয়নের পথ আরও সুগম হবে। সোনাই পৌরসভার সহ সভাপতি শাহরুল আলম পরিমলকে একজন সৎ আদর্শবান রাজনীতিবিদ আখ্যা দিয়ে বলেন, পরিস্থিতি বলছে নির্বাচনের পূর্বে তিনি বিজয়ী হয়ে গেছেন, এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। তিনি মুসলিম ভাই বোনদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা বিগত 1921 সালের মতো ভুল করবেন না এবং বিজয়ী প্রার্থীর পেছনে দাঁড়ানোর আহ্বান জানান।
বিগত দিনে আমরা অনেক মন্ত্রীকে দেখেছি, অনেক এমএলএ কে দেখেছি, যখন কোনো ট্রান্সফারের প্রয়োজন হয় চাকরির ক্ষেত্রে হোক, ওনারা অজস্র করাপশন করেছেন। কিন্তু পরিমল শুক্লবৈদ্য একজন বেদাগ ব্যক্তি, নিষ্ঠাবান ব্যক্তি, এই ব্যক্তিকে জয়ী করা, আমি মনে করি উনি জয়ী হয়ে গিয়েছেন। শিলচর সমষ্টিতে ওনার জয়ের আমি আজকের সভার মাধ্যমে একটা কথা আপনাদের কাছে বলছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ওনার জয় শিলচর সমষ্টিতে হয়ে গিয়েছে। আমি শুধু আপনাদের কাছে আহ্বান করছি, বিশেষ করে এখানে সবাই মাইনরিটি এলাকার মুসলিম সমাজের, আমি আপনাদের কাছে করজোড়ে আবেদন করছি, উনার যখন জয় নিশ্চিত, আমাদের কর্তব্য বিগত 2014-19 যে আমরা ভুল করেছি, এই ভুল না করে 2024 ইলেকশনে, যেহেতু আমাদের সুনাই সমষ্টি একটা মাইনরিটি সমষ্টি, এই সমষ্টি থেকে আমাদের জয়ী প্রার্থী শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে বিপুলভাবে ভোট দিয়ে জয়যুক্ত করে ওনার জয়কে বিশাল আকারে পরিণত করার জন্য আমরা চেষ্টা করব। একই সঙ্গে উধারবন্দে দুটি কার্যালয়ের উদ্বোধনী হলো। উধারবন্দ মণ্ডলের বিজেপি ও মিত্রজোটের অসম গণ পরিষদের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী হলো শুক্রবার সন্ধ্যা 6:30 উধারবন্দ বিজেপি মণ্ডলে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির লোকসভা আসনের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, মিত্রজোটের উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, উধারবন্দের বিজেপি মণ্ডল সভাপতি নবরুণ চক্রবর্তী। অন্যদিকে অসম গণ পরিষদের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, অসম গণ পরিষদের জেলা সম্পাদক কবির আহমেদ বরকুইয়া, কেন্দ্রীয় কমিটির সম্পাদক বিমল সিং, লিয়াকত লস্কর, কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজি দেব, মনিতন সিংহ, মঞ্জুল দেব, রথীন্দ্র চন্দ্র দেব। সভায় বক্তব্য রাখতে গিয়ে মিত্রজোটের বিধায়ক মিহিরকান্তি সোম জানান, দীর্ঘ 8 বছর থেকে অসম গণ পরিষদ ও বিজেপি মিত্রজোট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মা ভারতীর সেবা করা যাচ্ছে। আজ একই উধারবন্দে দুটি অফিস হয় গর্বিত। সভায় বক্তব্য রাখতে গিয়ে মণ্ডল সভাপতি নবরুণ চক্রবর্তী জানান, অসম গণ পরিষদ ও বিজেপি মিত্রদল 100 মিটারের ভিতরে উধারবন্দে দুটি অফিস উদ্বোধন করা হলো। 2024 লোকসভা নির্বাচনে একজোট হয়ে প্রতিটি বস্তি, বাগান, গ্রাম চষে বেরিয়ে ভোটারদের সঙ্গে দেখা করব, যাতে বিজেপি মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে বিপুল ভোটে জয়ী করা যায়। তিনি দলীয় সমর্থকদের বলেন, ভয়ের কোনো কারণ নেই, বর্তমান উধারবন্দ বিধানসভার কংগ্রেসেরা বিজেপির ক্যাপ ও দলীয় উত্তরীয় পরে। আজকে যিনি আমার দাদা এখানে নির্বাচিত হয়েছে, তার আগেও অনেকবার চেষ্টা হয়েছে যে উধারবন্দ থেকে আমরা কীভাবে আমাদের রেলওয়ে ট্রাস থেকে নির্বাচিত করে পাঠাতে পারি। আর এই ক্ষেত্রে শুধু বিধানসভায় নয়, লোকসভায় আমরা বিভিন্ন সময় চেষ্টা করেছি বড় বড় নেতাদের সঙ্গে উধারবন্দের বাকি মানুষের সম্পর্ক ছিল। আর এই সময় আমরা সব সম্প্রদায়, সব ধর্মের কিছু মানুষ এখানে প্রতি বছর নির্বাচনের সময়, এটা এটা বিধানসভার নির্বাচন হতে পারে, এটা লোকসভার নির্বাচন হতে পারে, এটা পঞ্চায়েতের নির্বাচন হতে পারে, এইভাবে আমরা কিছু সভা সমিতি বা কার্যালয় সুদীর্ঘ বছর থেকে রোজকান্দি দ্বিতীয় খণ্ডের মেচিপুর বাগানে চড়ক পূজা আয়োজন করে আসছে। শনিবার প্রতিবছরের ন্যায় এবছরও বাৎসরিক চড়ক পূজাকে কেন্দ্র করে মেচিপুর বাগানে বিরাট মেলার আয়োজন করা হয়। মেলাতে নানান রকমের খেলা, নাটক সহ দোকান বসানো হয়। বরাক উপত্যকা বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে চড়ক পূজায় পূজা অর্চনা করে মেলার আনন্দ উপভোগ করে থাকেন। এই চড়ক পূজার দিনটিতে ভগবান শিব পার্বতীর বিবাহ হয়েছে বলেই তাদের পূর্বপুরুষরা এভাবে চড়ক পূজার মাধ্যমে উৎসবটি পালন করে থাকেন বলে জানান উক্ত পূজা কমিটির সদস্য মেঘনাথ মালী ও বাগান পঞ্চায়েত কমিটির সদস্য দিলীপ রি। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চড়ক পূজা কমিটির সভাপতি জিৎ প্রসাদ রি, সম্পাদক উত্তম লোধি, সদস্য মেঘনাথ মালী, বিলাস রবিদাস, অশোক মালী, বিশাল রি, সম্রাট রায়,
বিডিবির সভাপতি শঙ্করলাল রবিদাস, সম্পাদক মঙ্গল রায়, বিজিৎ রায়, সদস্য অমিত দত্ত সহ আরো অন্যান্যরা। আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আজ আমাদের মেচিপুর সাংস্কৃতিক ক্লাব মাধ্যমে সার্বজনীন একটি মেলা হয় প্রত্যেক বছর। আমাদের এই চৈত্র মাসে শেষে এই মেলাটি হয় এবং আগামীকাল থেকে শুভ নববর্ষ হয়। তার জন্যই আজকে আমরা খুবই আনন্দিত, সুন্দর ও সুস্থভাবে আমাদের আজকে এই মেলাটিটা পরিচালনা করেছেন কমিটি এবং আমাদের সকল গ্রামবাসী, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে অতিথি এসেছেন, আজকের এই সুন্দর মেলাটি সুন্দর ও সুষ্ঠুভাবে হয়েছে। ধন্যবাদ, নমস্কার, আগাম জানাই শুভ নববর্ষ। নববর্ষের অনুষ্ঠান কতটা জাঁকজমকপূর্ণ হতে পারে তার সাক্ষী বাংলাদেশ। আশপাশের কোনো তল্লাটে পয়লা বৈশাখ তথা বাংলা নববর্ষর বরণ আয়োজনে তো বর্ণিল হয় বলে জানা নেই। বিশ্বমানব কুলের কল্যাণ কামনায় ঢাকার চারুকলা অনুষদ প্রতিবছর মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে থাকে। মঙ্গল শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে জীবনানন্দ দাশের কবিতা থেকে আমরা তো তিমির বিনাশী। ঢাকা থেকে আমিনুল হকের রিপোর্ট। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। গণেশ পূজা ও বাংলা নববর্ষকে ঘিরে বরাকের গ্রামেগঞ্জে আনন্দ উল্লাসে মাতোয়ারা মানুষ। ভারতবর্ষ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার, বললেন পরিমল শুক্লবৈদ্য। ভোট বয়কটের ডাক মধ্যধলায় গোপীনাথপুরে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।